সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের তথ্য প্রযুক্তি বিষয়ক ইউটিউব চ্যানেল আলিফ আইটি ওয়ার্ল্ডে। দূরের ও কাছের বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য, উন্নতি ও মঙ্গল কামনায় আমরা শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা মাইক্রোসফট অফিসের 20 পর্বের একটি ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আলোচনা করছি। তো আজকে থাকছে আমাদের এই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু নিয়ে আলোচনা করব এবং এর খুঁটিনাটি বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকে বলে রাখি, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে চাইলে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে ধারাবাহিকভাবে বিভিন্ন টিউটোরিয়াল উপস্থাপন করব। আশা করি এতে আপনারা নতুন নতুন কিছু জানতে ও শিখতে পারবেন। বন্ধুগণ, আমি এখন আমার কম্পিউটারের টাস্কবার থেকে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। আপনারা আমার ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। গত পর্বে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসের সাথে পরিচিত হয়েছি। আমরা জানতে পেরেছি মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে উপরের অংশটিকে বলা হয় টাইটেল বার, এর নিচে আছে মেনু বার, মেনু বারের নিচের অংশটিকে বলা হয় অপশন প্যানেল বা রিবন, রিবনের নিচে আছে রুলার বার, বাম পাশেও আছে রুলার বার, আর এই মাঝখানে যে সাদা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ভার্চুয়াল পেজ বা ওয়ার্ক এরিয়া। এই ভার্চুয়াল পেজের নিচে এখানে যে বারটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের ডান পাশে এখানে যে অংশটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় স্ক্রল বার। আর সবকিছুর নিচে যে এখানে যে অংশটি কালো যে অংশ দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় টাস্ক বার। যাই হোক, তো আমরা এই পর্বে আমাদের ফাইল মেনুর বিভিন্ন অপশন সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। বন্ধুগণ, আমার এখানে ফাইল মেনুতে ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এই অপশনগুলো প্রত্যেককে নিয়ে আমরা আলোচনা করব। তবে এখানে অপশনগুলো উপর থেকে নিচে যেভাবে সাজানো আছে এইভাবে নয়, আমরা আমাদের সুবিধা মতো যেভাবে আলোচনা করলে আপনারা সহজে বুঝতে পারবেন সেভাবে আলোচনা করব। বন্ধুগণ, আপনারা এখানে আমাদের এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে আমরা সর্বপ্রথম আলোচনা করব নিউ অপশন নিয়ে। এই নিউ অপশনের মাধ্যমে আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো। তো নিউ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা পাশে কিছু আইকন বা কিছু অপশন দেখতে পারবো। এর মধ্যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এরকম একটা আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করব। ক্লিক করলে এখানে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তা আমরা কিভাবে বুঝবো আমাদের এই এই ডকুমেন্ট একটি নতুন ডকুমেন্ট? দেখুন, এই ডকুমেন্টের টাইটেল বারে দেখেন ডকুমেন্ট টু নামে আছে, এবং আমরা যদি এই বাটনে মিনিমাইজ বাটনে ক্লিক করি, মিনিমাইজ বাটনের কাজ সম্পর্কে আমরা আগেই প্রথম পর্বে জেনেছি। মিনিমাইজ বাটনে ক্লিক করলে আমাদের নতুন ফাইলটি অদৃশ্য হয়ে যাবে, আমাদের আগের ফাইলটি চলে আসবে। এখানে দেখুন ডকুমেন্ট ওয়ান, অর্থাৎ ডকুমেন্ট ওয়ান ছিল আমাদের আগের ফাইল, এবং আমরা নিউ অপশনের মাধ্যমে নিউ অপশনে ক্লিক করে আরেকটি নতুন ডকুমেন্ট তৈরি করেছি যা ডকুমেন্ট টু নামে। তো আমরা এখানে টাস্কবারে আমাদের মাউস নিলে এখানে ডকুমেন্ট ওয়ান ডকুমেন্ট টু দুইটা ফাইলই দেখতে পাচ্ছি। ডকুমেন্ট টু তে ক্লিক করব, এইভাবে এটা হচ্ছে আমাদের সর্বশেষ নতুন ফাইল। বন্ধুগণ, এরপরে আমরা আমাদের যে নতুন যে ফাইলটি ওপেন করেছি এই ফাইলটি ক্লোজ করে দিতে চাইতেছি। তো ক্লোজ করার জন্য আমরা এখানে ক্লোজ বাটন ক্লিক করলে আমাদের নতুন ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট ওয়ান ফাইলটি ওপেন হচ্ছে, ডকুমেন্ট টু ফাইলটি ক্লোজ হয়ে গেছে। আমরা যদি আমাদের টাস্ক বারে মাউস নিই সেখানেও দেখতে পাবেন আগের দুইটা ফাইল ছিল ওখানে একটি ফাইল, এর মানে আমাদের নতুন ফাইলটি ক্লোজ হয়ে গেছে। তাহলে আমরা ওপেন এবং ক্লোজ দুইটা অপশানের কাজ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা রিসেন্ট অপশানটি সম্পর্কে জানার চেষ্টা করব। রিসেন্ট অপশানে কাজ সম্পর্কে আমি একটু বলি। রিসেন্ট অপশানের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যে ফাইলগুলো নিয়ে রিসেন্টলি কাজ করেছেন সেই ফাইলগুলো সহজে ওপেন করতে পারবেন। তো আমরা রিসেন্ট অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে আপনি দেখছেন আমাদের আমি যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলোর লিস্ট চলে আসছে, এবং এই ফাইলগুলোর মধ্যে আমি এখানে ক্লিক করলে আমার এই ফাইলটি ওপেন হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি ওপেন, আমার এখানে একটা ফাইল ওপেন হয়েছে।
এখন আমরা এই ফাইলটি যদি ক্লোজ করতে চাই কি করতে হবে, আপনাদেরকে একটু আগেই বলছি, ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তা আবার আমি ফাইলটি ওপেন করব। আবার ফাইলটি ওপেন করার জন্য আমাদেরকে আবার ওপেন অপশনে যাইতে হবে। ওপেন অপশনে গিয়ে এখানে ম্যাক্সওয়েল ওয়ার্ড অ্যান্ড পিডিএফ ফোল্ডার থেকে এই ফাইলটি দেখিয়ে দিতে হবে। এভাবে আমরা ওপেন করতে পারি, কিন্তু আমি যদি এর থেকে সহজে ওপেন করতে চাই সেক্ষেত্রে আমাকে রিসেন্ট অপশনের মাধ্যমে ওপেন করতে হবে। বন্ধুগণ, এছাড়া আপনারা ফাইল মেনুতে দেখতে পাচ্ছেন সেভ সেভ এস দুইটা অপশন আছে। আমরা এই অপশনগুলো কাজ সম্পর্কে জানবো। মনে করুন আপনি এই ফাইলটিতে কিছু কাজ করলেন, নতুন কিছু অ্যাড করছেন অথবা নতুন কিছু ডিলিট করছেন। তো আমি এখান থেকে আমার কিছু এডিট করলাম। এডিট করার পরে আপনি যদি এটা সেভ না করেন, তাহলে আপনি এই ফাইলটি পুনরায় যখন ওপেন করবেন তখন আপনার এডিট করা অংশটুকু আর খুঁজে পাবেন না, ঠিক আছে? তো তার জন্য আমাকে ওই এডিট করা অংশটুকু আমি পাওয়ার জন্য আমাকে এই ফাইলটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমি সেভ অপশনে ক্লিক করব। এখন যদি আমি এই ফাইলটি ক্লোজ করি, পরবর্তীতে যখন ওপেন করব তখন আমার সর্বশেষ আমি যেভাবে কাজ করছি সেভাবেই পাবো। এখন আমরা সেভ এজ অপশন সম্পর্কে জানার চেষ্টা করব। সেভ এজ অপশনের কাজ মূলত সেভের মতোই, কিন্তু কিছু পার্থক্য আছে। সেভ এজ অপশনে যখন আমি ক্লিক করব তখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডায়ালগ বক্স আসছে। এখানে আমার নাম এডিট করার সুযোগ আছে। নাম এডিট করে আমি এখানে লিস্ট টু দিলাম, এবং এখান থেকে আমি লোকেশন দেখিয়ে দিই। আমার পূর্বের ফাইলটি সেভ করা ছিল পার্সোনাল ডকুমেন্ট ড্রাইভে, এখন আমরা আমাদের নতুন ফাইলটি ডেস্কটপ লোকেশন সেভ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ডেস্কটপ লোকেশনে একই রকম একটা ফাইল সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটি আমরা ডাবল ক্লিক করে ওপেন করতে পারি। তো বন্ধুগণ, আপনারা সেভ এবং সেভ এজ এর কাজ সম্পর্কে জানলেন এবং এই দুইটির পার্থক্য দেখেছেন। এই দুইটির পার্থক্য হচ্ছে আপনি সেভের মাধ্যমে একটি ফাইল, পূর্বের একটি ফাইল এডিট করার পরে সর্বশেষ যে অবস্থা, এই অবস্থায় পরবর্তীতে যদি ওপেন করতে চান সেটার জন্য আপনি আগে সেভ করে নিতে হবে। আর সেভ এজ অপশনের কাজ হচ্ছে আপনি যদি আপনার একটি ফাইল পূর্বের নামে ছাড়া অন্য কোনো নামে সেভ করতে চান, এবং পূর্বে যে লোকেশন সেভ করছেন সেই লোকেশন ছাড়া অন্য কোনো লোকেশন সেভ করতে চান, সেক্ষেত্রে আপনি সেভ এজ অপশনের মাধ্যমে সেটি করতে পারবেন। আমরা তাহলে আমাদের ফাইল মেনুর সেভ, সেভ এজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্ট, নিউ এই অপশনগুলো সম্পর্কে জানতে পারছি। এরপরে এখানে প্রিন্ট নামে একটা অপশন আছে। এই এই অপশনটি মূলত আমাদের একটি ডকুমেন্ট আমরা লেখার পরে সেটা কীভাবে প্রিন্ট করব, অর্থাৎ সেটি আমরা কাগজে ছাপিয়ে বের করব কীভাবে, সেটার জন্যই মূলত এই অপশন। প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো অপশন আসছে। তো প্রিন্ট অপশান নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে, এই জন্য আমরা এখানে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি না। বন্ধুগণ, এরপর সেভ অ্যান্ড সেন্ড নামে একটা অপশান দেখতে পাচ্ছেন। এই অপশানে ক্লিক করলে আমরা মূলত আমাদের যে ফাইল, এই ফাইলটি যদি আমরা কোথাও পাঠাতে চাই সেটি এই অপশানের মাধ্যমে করতে পারবো। আমরা যদি ইমেইলে পাঠাতে চাই অথবা কোনো ওয়েবসাইটে আমার এই ডকুমেন্ট ফাইলটি পাঠাতে চাই সেটা করতে পারবো। এভাবে আমরা সেভ অ্যান্ড সেন্ড অপশনের মাধ্যমে আমার যে ডকুমেন্ট এটি যদি কোথাও পাঠাতে চাই সেটা করতে পারবো। তবে আমাদের এই অপশনটি খুব একটা দরকার হবে না, কারণ আমরা কোথাও ইমেল করার জন্য কিংবা ওয়েবসাইটে দেওয়ার জন্য আমরা অন্যভাবে করব, সেটা আমাদের জন্য আরও সহজ হবে। এই জন্য আমরা এই অপশনটি ব্যবহার করার দরকার হবে না। বন্ধুগণ, এর নিচে আছে হেল্প অপশন। হেল্প অপশনের মাধ্যমে আমরা ম্যাক্সওয়েল ওয়ার্ডে কাজ করতে গিয়ে যদি কোথাও কোনো প্রবলেম ফেস করি, কোনো দিক নির্দেশনার দরকার হয়, তাহলে এখান থেকে হেল্প নিতে পারবো। অর্থাৎ এখানে আপনি যাবতীয় সমস্যার সমাধান পাবেন। তবে এখানে সব নির্দেশনা আপনি ইংরেজিতে পাবেন, এটা আপনাকে বুঝে নিতে হবে। এর নিচে আছে অপশন নামে আরেকটি অপশন।
এই অপশনে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো কম্পিউটার সেটিং পাবো। মূলত অপশনের মাধ্যমে আমরা এখানে কম্পিউটার কিছু সেটিং পাবো, অর্থাৎ আমার ফাইলগুলো, আমার ইন্টারফেস আমি কিভাবে পেতে চাই সে ধরনের কিছু সেটিং আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবো। তো এই সেটিং সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা করা দরকার আছে, এটা আমরা পরবর্তী আলাদা টিউটোরিয়ালে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আর এটা নিয়ে খুব বেশি আলোচনা করলাম না। এরপরে এক্সিট, এই এক্সিট অপশনটির মাধ্যমে আমরা এই ফাইলটি থেকে সম্পূর্ণ বের হয়ে যেতে পারবো। আর এর মাধ্যমে আমরা আমাদের আজকে আলোচনা এখানেই শেষ করছি। তো আমরা এখন এক্সিট অপশন ক্লিক করব, ক্লিক করে ফাইলটি থেকে বের হয়ে যাব। বন্ধুগণ, আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আগামী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন। খুব শীঘ্রই আমরা আসছি আগামী পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।